কলকাতার বাসিন্দা সুলেখা তার ছেলের বিয়ে তার ছোটবেলাকার বান্ধবীর মেয়ে রত্নার সাথে দিতে চাইছিল, কিন্তু সুলেখার ছেলে অর্ণব পিয়ালিকে ভালোবাসত, তাই সে রত্নাকে বিয়ে করতে রাজি ছিল না। সুলেখা রত্নাকে বিয়ে করার জন্য অর্ণবকে বারবার বলতো, তাই সে একদিন বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে গেল। আর পিয়ালিকে বিয়ে করে তারা পিয়ালির বাপের বাড়ির গ্রাম গোবরডাঙায় সুখে বাস করতে লাগল। শোনো, বলছি কি, এই যে তুমি আমায় বিয়ে করে তোমার বাড়ি ছেড়ে চলে এসেছ, তোমার মা বাবার জন্য মন খারাপ করে না? তুমি তো জানো মা প্রতিদিন রত্নাকে বিয়ে করার জন্য আমায় বলতো, তাই রাগারাগি করে আমি ওখান থেকে চলে এসেছি, এই জন্যই আমি আর ওসব কথা মনে করতে চাই না। আচ্ছা, আমি কি একটা কথা জিজ্ঞেস করব? না বললে করবে না, করো, তোমার কি প্রশ্ন করো। আমার সাথে যদি তোমার কোনোদিন রাগারাগি হয়, তুমি কি আমায় ছেড়ে অন্য কোথাও চলে যাবে? তোমার কি মনে হয় আমি এসব করতে পারি? মনে হচ্ছে বলেই তো আমি তোমার থেকে জানতে চাইলাম। না পিয়ালি, তুমি এসব কথা ভেবো না, আমাদের মধ্যে রাগারাগি হলে আমরা এসব নিজেদের মধ্যে মিটিয়ে নেব, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে যাও, তোমার বাবা মায়ের সাথে ঝগড়াটা তুমি এবার মিটিয়ে নাও। দেখো, তুমি তো তোমার বাবা মার একমাত্র সন্তান, ভবিষ্যতে আমাদেরও তো সন্তান হবে, আর সে যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে বলো তো কেমন লাগবে? তাই বলছি, আর রাগারাগি করে থেকো না, তোমার বাবা মা নিশ্চয়ই তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, তুমি একবার ওদের সঙ্গে দেখা করতে যাও। এভাবেই পিয়ালি তার স্বামীকে বোঝানোর পর অর্ণব দেখা করতে গেল। ছেলেকে দেখে সুলেখা খুব খুশি হলো, সে বলল, সোনা বাবা, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি, তুই তোর ভুল বুঝতে পেরে এখানে ফিরে এসে খুব ভালো করেছিস। তুই চলে যাওয়ার পর থেকেই তোর বাবা অসুস্থ হয়ে পড়েছে, আমারও সব সময় তোর জন্য চিন্তা হয়, তুই তো ফোন নাম্বারটাও বদলে ফেলেছিস, একটু ফোন করে তোর খবরও নিতে পারিনি। হ্যাঁ রে, মায়ের ওপর কি তোর খুব অভিমান হয়েছে? মা, যা হয়েছে ভুলে যাও, এই তো আমি এসে গেছি, আর মন খারাপ করো না, দাঁড়াও আমি একটু বাবার সাথে দেখা করে আসছি। এরপর অর্ণব তার বাবার সঙ্গে দেখা করে কথাবার্তা বলে আবার তার মায়ের কাছে আসে। হ্যাঁ রে বাবা, খিদে পেয়েছে তো, চল কিছু খেয়ে নে, তোকে দেখে আমি তাড়াতাড়ি তোর জন্য রান্না করেছি। সত্যি মা, অনেকদিন তোমার হাতে রান্না খাইনি। আমিও তো কতদিন তোকে পাশে নিয়ে খাওয়াইনি, এই যে তুই চলে এসেছিস এবার রোজ তোকে পাশে বসিয়ে খাওয়াবো, আর খুব তাড়াতাড়ি রত্নার সাথে তোর বিয়ের ব্যবস্থা করব। মা, আমি বিবাহিত, তুমি তো জানো আমি পিয়ালিকে বিয়ে করেছি, তারপরও তুমি আমার বিয়ের কথা বলছো? আমি তো ভাবলাম ওই বদমাইশ মেয়েটা তোকে খুব জ্বালিয়েছে, তাই তুই ওকে ছেড়ে আমাদের কাছে ফিরে এসেছিস। না, গতকাল পিয়ালি আমায় বুঝিয়েছিল, বাবা মায়ের কাছ থেকে সন্তান দূরে চলে গেলে তাদের মনের অবস্থা কি হয়, তাই আমি এখানে তোমাদের সাথে দেখা করতে এসেছি, ঘন্টাখানেক পর আমি আবার ফিরে যাব। না শোনা বাবা, আমাদের ছেড়ে চলে যাস না, তোকে ছাড়া আমাদের দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, তুই বৌমাকে নিয়ে আয়, এখানেই আমরা একসঙ্গে থাকব। না মা, আমি মাঝে মধ্যে তোমাদের সাথে এসে দেখা করে যাব, গোবরডাঙায় আমি একটা মুদির দোকান চালাই, যা রোজগার করি তাতে আমাদের বেশ ভালো মতো চলে যায়, তোমরাও চলো না আমাদের সাথে, শহরের এই আবহাওয়া থেকে গ্রামের হাওয়া বাতাস অনেক ভালো। না শোনা বাবা, এখানে আমাদের তিন পুরুষের জমানো ব্যবসা, এসবের কি হবে? তুই যদি এখানে এসে ব্যবসার হাল না ধরিস, তাহলে শুধু ব্যবসা লাটে উঠবে তা নয়, আমাদের পরিবারেরও নাম ডুববে।
আমার কথা না শোনার হয় শুনিস না, কিন্তু আমাদের বংশের কথা মাথায় রেখেই আমাদের পারিবারিক ব্যবসাটা নষ্ট করিস না। ঠিক আছে মা, আমি তাহলে গ্রামে গিয়ে তোমার বৌমাকে নিয়ে আসছি। এরপর অর্ণব পিয়ালিকে তাদের কলকাতার বাড়িতে নিয়ে আসে। বলছি, তোমাদের এখানে বাড়িগুলো এত কাছাকাছি আর উঁচু কেন? শহরে মানুষজন বেশি হয়, তাই এখানে ঘেঁষাঘেঁষি করেই বাড়ি তৈরি হয়। এই দেখো, এই বাড়িটা আমাদের। তুমি এত বড় বাড়ির ছেলে হয়ে আমাদের গ্রামে একটা ছোট্ট বাড়িতে থাকতে, অথচ তোমায় দেখে বুঝতেই পারিনি তুমি কত কষ্ট করে থাকতে। দূর কষ্ট করেছিলাম কে বলল, তোমার সাথে সুখেই ছিলাম। এসো বৌমা, আয় সোনা বাবা আয়। পিয়ালি, এই দেখো আমার মা। মা, বাবা কোথায় দেখছি না? তোর বাবা নিজের ঘরে শুয়ে আছে, আজ খুব বেশি অসুস্থ হয়ে গেছে। চলো পিয়ালি, বাবার সঙ্গে দেখা করে আসি। মা, আপনি চিন্তা করবেন না, আমি বাবার সেবা শুশ্রূষা করে বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেব। তার দরকার নেই বৌমা, সোনার বাবাকে দেখার জন্য ট্রেন নার্স আর আয়া রাখা হয়েছে। তাহলে আমি রোজ বাবার জন্য পাতলা মুরগির ঝোল বানিয়ে দেব, দেখবেন বাবা ওইসব খেলে শরীরে বল পাবেন। দেখো বৌমা, আমাদের একজন সেফও আছে। তবু আমার যদি কখনো শখ হয় তবে মাঝে মধ্যে গিয়ে আমি রান্না করি। তোমারও যদি মাঝে মধ্যে শখ হয় রান্না করতে পারো, কিন্তু রেগুলার বেসিসে তুমি রান্না করো না। মা, সে কি জিনিস, সেটা থাকলে রোজ রান্না করতে হয় না কেন? আপনারা রোজ খাওয়া দাওয়া করেন না? আপনাদের খিদে পায় না? বৌমা, শেখ বলিনি, শেখ বলিনি, বলেছি শেখ মানে রাঁধুনি। রাঁধুনি রান্না করে আর আমরা খাই। তোমার যদি চিকেন স্টু বানাতে ইচ্ছে করে তাহলে মাঝে মধ্যে বানিও, রোজ নয়। কি করে যে তোমার মতো বোকা বৌমাকে নিয়ে সংসার করব কে জানে। শোনো, তোমাদের ব্যাগ থেকে জামা কাপড় বের করে আলমারিতে গুছিয়ে রাখো। হ্যাঁ মা, এক্ষুনি রাখছি। মা, তাড়াতাড়ি আসুন মা, দেখুন কি হয়েছে। কি হয়েছে বৌমা, তুমি এত জোরে চেঁচালে কেন? দেখুন না মা, এই আলমারিটার ভেতর খাবার আছে, আর এটার ভেতর থেকে কেমন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হচ্ছে। হাই ভগবান, এটা আলমারি নয়, এটা ফ্রিজ। ফ্রিজে খাবার ভালো থাকে, তাই আমরা এটার ভেতর খাবার রাখি। আর খাবার ঠান্ডা রাখার জন্য ফ্রিজের ভেতরটা ঠান্ডা হয়, বুঝেছ? ওমা, এটাকে ফ্রিজ বলে? আমি আগে শুনেছিলাম, কিন্তু এই প্রথম আমি এটা দেখলাম। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। নাও যাও, তাড়াতাড়ি ওই ঘরটায় যাও, ওখানেই একটা বড় আলমারি আছে, সেখানে জামা কাপড় গুছিয়ে রাখো। আর শোনো, বাড়িতে অনেক কাজের লোকেরা থাকে, তাদের সামনে আমাদের লজ্জায় ফেলো না। ওমা, একটা কথা বলছি শুনুন, ওই শেখ রাঁধুনি কি করলো জানেন? সিন্নিতে ডিম দিয়ে দিল, আর একটা ছোট শিশি থেকে গন্ধ হলো কি যেন মিশিয়ে দিল, যাতে ডিমের গন্ধ পাওয়া না যায়। আর হাতে মোজা পরে একটা বাক্সে সিন্নিটা রেখে দিল। আমি সব দেখে শুনে আপনাকে জানাতে এলাম।
বৌমা, তুমি সেবকে কিছু বলনি তো? না মা, আপনি বাড়ির গিন্নি, তাই আপনাকে বললাম। এবার নাধুনিকে যা বলার আপনি বলুন। না বৌমা, আমি সেবকে কিছু বলবো না, আমি ওকে কেক বানাতে বলেছি। তুমি যেটাকে সিন্নি ভাবছো সেটা আসলে কেকের ব্যাটার, আর যেটাকে বাক্স ভাবছো সেটা মাইক্রো ওভেন, ওখানে রান্না হয়। বৌমা, তুমি গ্রামের গরিব ঘরের মেয়ে ছিলে, তাই এসব কিছু দেখোনি, তাই এখানে এসে অনেক কিছুই তোমার অজানা মনে হচ্ছে, তবু তুমি সব কিছু খুব তাড়াতাড়ি শিখে নিচ্ছ, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তাছাড়া তুমি সবাইকে সম্মান দিয়ে কথা বলো, এটার জন্যই তুমি আমার মনে একটা জায়গা করে নিয়েছো। নমস্কার দর্শক বন্ধুরা, আমি যেমন আমার শাশুড়িমার মনে জায়গা করে নিতে পেরেছি, সেরকম আমাদের ভিডিও যদি আপনাদের মনে জায়গা করে নেয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন।